নার্সারিতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোলাপ গাছের কাটিং থেকে চারা বানায়, আজকে সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো। এই পদ্ধতিতে এক পয়সাও খরচ হয় না, আর এই পদ্ধতিতে 100% সাকসেসও থাকে। তো দেখুন, এই ছোট ছোট ডাল থেকে কিভাবে চারা বানাচ্ছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই চারা বানাবার জন্য গোলাপ গাছের বিভিন্ন কালারের গোলাপ থেকে আমি দুটো কাটিং নিয়েছি। এই দুটো কাটিং থেকে দুটো চারা বানাবো। তো কাটিংগুলোকে প্রথমে তৈরি করে নেব। তার জন্য যে বড় বড় বা ম্যাচিওর পাতাগুলো আছে সেগুলোকে কেটে ডালটাকে পরিষ্কার করে নেব। শুধু কচি পাতা যেগুলো থাকবে সেগুলোকেই রেখে দেব। এইভাবে দুটো ডাল রেডি করে নেব। তারপর আগে রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে, পুরোটাই দেখবেন। এই ডালগুলো রেডি করে নেওয়ার পর একে যে মাটিতে বসাবো, সেই মাটিটা থাকবে আমার 50% গার্ডেন সয়েল, 30% বালি, আর বাকি 20% কম্পোস্ট, পুরনো গোবর সার বা পাতা পচা বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এই মাটিটা, আর মাটিটা খুব ঝুরঝুরে হবে। দেখুন, মাটিটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম ঝুরঝুরে। এতে কি হবে, নতুন যে ডালগুলো বসাবো তার যে শিকড় তৈরি হবে সেগুলো মাটির মধ্যে চলাচল করতে পারবে ভালোভাবে। এবার আপনাদেরকে দেখাবো যে ট্রিকটা নার্সারিতে ইউজ করে সেটা। এর জন্য কি করব, আমরা একটা অ্যালোভেরা পাতা নিয়ে নেব। পাতাটাকে কেটে ছোট সাইজ করে নেব, মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি মতো সাইজ থাকবে। সেই সাইজের কেটে নিয়ে এই পাতাটার মধ্যে ডালটাকে আমরা লাগিয়ে দেব, মানে ডালটাকে এই পাতাটার মধ্যে ঢুকিয়ে দেব। তারপর এই পাতাটার মধ্যে ডালটা লাগানো অবস্থাতেই পাতাটাকে মাটির মধ্যে বসিয়ে দেব। দেখুন, পাতাটার মধ্যে ডালটাকে ঢুকিয়ে দিয়েছি, পুরো সেট হয়ে গেছে। এবার এই পাতাটা সমেত ডালটাকে মাটির মধ্যে, মাটিটা একটু ফাঁকা করে এর মধ্যে বসিয়ে দেব। দেখুন, বসাবার সময় পাতাটা যেন একদম মাটির ভেতরে থাকে, কোনোভাবে বেরিয়ে যেন না থাকে মাটির ওপরে। এইভাবে বসিয়ে দেবো, বসানো হয়ে গেছে। এই একইভাবে আর একটা ডালকেও আমরা বসিয়ে নেব। আসলে এখানে অ্যালোভেরা পাতাটা ব্যবহার করার কারণ আছে, কারণ অ্যালোভেরার যে জেলটা থাকে ওটা প্রাকৃতিক রুটিং হরমোন থাকে, যেটা রুট ডেভেলপ করতে সাহায্য করে। তো সেটাকে আমি পাতার মধ্যে ঢুকিয়ে দিলাম। তার কারণ হচ্ছে অ্যালোভেরা জুসে বা রসে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, যাতে ডালের নিচের অংশটা শুকিয়ে না যায়, এই কারণেই অ্যালোভেরা পাতা ব্যবহার করা হয়। এইভাবে লাগানোর পরে আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। যখন একদম মাটি ড্রাই হয়ে যাবে তখন জল দিয়ে দেব। যতদিন না কচি পাতা বেরোতে শুরু করছে ততদিন পর্যন্ত আমরা ছাওয়াতেই রেখে দেব, তারপরে হালকা রোদে রাখব। দেখুন বন্ধুরা, কেমন কচি কচি পাতা বেরিয়েছে। এটা 20 দিন পরের আপডেট, তো মোটামুটি ভালোই পাতা বেরোতে শুরু হয়েছে। প্রথমে এটাকে ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম, তারপরে হালকা রোদে রেখেছিলাম 7 দিন মতো। তারপরে এবার যেহেতু ভালোই পাতা বেরিয়ে গেছে, এবার এটাকে প্রখর রোদে রাখা যাবে। আর একটা যে ডাল লাগিয়েছিলাম যেটার মধ্যে সিঙ্গেল ব্রাঞ্চ ছিল, সেটা দেখুন, সেটাতে এখনও ছোট পাতা ছাড়েনি, তবে শুটগুলো বোঝা যাচ্ছে যে এখান থেকে ডাল বেরোবে। আর ওপরের যে কচি পাতা ছিল সেটাও একটু বড় হয়েছে। দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে নোটগুলোর থেকে পাতা বেরোবে। তো এই ডালটাও লেগে গেছে। এইভাবে আপনারা যতগুলোই ডাল লাগাবেন সবই লেগে যাবে। এরপরে এই ডালগুলোকে আমি প্রখর রোদে রেখে দেবো, আর যখন আরও 1 মাস বয়স হয়ে যাবে গাছগুলোর তখন আমি খাবার দিতে শুরু করব। গোলাপ গাছের কী খাবার লাগে সেটা আপনারা চাইলে দেখতে পারেন, গোলাপের যে ভিডিওগুলো আছে সেখানে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশানে লিংক আমি দিয়ে দেব। আপনারাও এইভাবে নতুন নতুন চারা তৈরি করুন গোলাপের কাটিং থেকে। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও আজকে এই পর্যন্তই, নমস্কার।